পরের দিন সকালে যখন ওই বাড়ি থেকে বেরোই তখন বাড়িতে লোকজন ঘেরাও করে ফেলে। তারা মনে করে পরদেশীর সঙ্গে রাত কাটিয়ে আমার সম্মানহানি হয়েছে। তখন তারা মন্দিরেই আমার বিয়ের ব্যবস্থা করে ফেলে। যদিও আমার বাড়ি থেকে ওরা হাতে সময় চেয়েছিল যাতে বাড়িতেই বিয়ে দেওয়া যায়, কিন্তু পাড়ার লোকেরা রাজি হয়নি। আর কুশল চ্যাটার্জি, তিনি আপত্তি করেননি? আপত্তি করেননি এই বিয়েতে? নিশ্চয়ই গুরুতর আপত্তি করেছিলেন। দেখুন, কারোর বাড়িতে রাত্রে থেকে যাওয়া মানে তাকে বিয়ে করতে হবে তার তো কোনো মানে নেই। কুশল চ্যাটার্জির সঙ্গে আমার আগে থেকেই প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। উনি আমাকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন, তাই ওনার কাছে যখন বিয়ের প্রস্তাবটা আসে আমার খুব একটা আশ্চর্য লাগেনি। যদিও উনি বলেছিলেন যে বাড়িতে গিয়ে কথা বলে তবেই ফিরে এসে উনি বিয়ে করবেন, কিন্তু এলাকার লোকজন তাকে সেই সুযোগ দেয়নি, তাই তিনি মন্দিরেই বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। যদিও আজ আমি বুঝতে পারি উনি সেদিন ফিরে গেলে আর কোনো দিনও ফিরে আসতেন না। ব্যাখ্যা নিষ্প্রয়োজন, আপনাকে ঠিক যতটুকু জিজ্ঞেস করবো ততটুকুর উত্তর দিলেই যথেষ্ট আমাদের পক্ষে। তারপর বলুন তো, বিয়ে হলো আপনাদের? স্যার, আমি আগের দিনই বিয়ের ছবিটা জমা দিয়েছি। তারপরে বিয়ে হলো কি হলো না এই প্রশ্নটা আমার কাছে খুব অবান্তর বলে মনে হচ্ছে। ইওর অনার, একটি বাচাল মেয়ে যদি হঠাৎ করে মঞ্চে এসে নানান রকম প্রশ্ন করতে থাকে, ছটপট ছটপট করতে থাকে কতটা নিজে জানে সেটা জাহির করার জন্যে, কোনো নিয়ম না জেনে, তাহলে তো আমার পক্ষে কেসটা করাই দুষ্কর হয়ে ওঠে। আমি সওয়ালটা করবো কি করি ইওর অনার? আপনি কথার মধ্যে কথা বলবেন না, উনি যখন কথা বলবেন আপনি বলবেন না, আপনার সময় হলে আপনি নিশ্চয়ই কথা বলবেন। আই এম সরি ইওর অনার, আমি অবশ্যই মনে রাখবো। আমাদের বিয়েটা হয়েছিল, যদিও সেটা বৈধ নয়। কিন্তু সেদিন তো আমার পক্ষে জানা সম্ভব ছিল না। তারপর কতদিন ছিলেন কুশল চ্যাটার্জি? বিয়ের পর কয়েক মাস ছিলেন, তারপরে বাড়ি যাবেন বলে চলে গেলেন, আর ফিরে এলেন না। আচ্ছা, তখন উনি জানতেন যে আপনি কনসিভ করেছেন? বিয়ের পরের মাসেই আমি কনসিভ করি, তাই উনি জানতেন, না জানার কোনো কারণ নেই। উনি জানতেন আমি সন্তানের জন্ম দিতে যাচ্ছি। মিথ্যে কথা, মাই লর্ড। উনি ডাহা মিথ্যে কথা বলছেন। আপনি এখন কথা বলছেন কেন? আপনাকে কি প্রশ্ন করা হয়েছে? আই এম সরি, কিন্তু এত ডাহা মিথ্যে কথা বলছে যে আমি ইন্টারফেয়ার না করে আমি পারলাম না। যার বিরুদ্ধে মিথ্যে কথাগুলো বলা হয় একমাত্র সেই বুঝতে পারে মাই লর্ড যে কতটা যন্ত্রণা নিয়ে আমাকে এটা সহ্য করতে হচ্ছে। স্যার, একজন মহিলা তার বিয়ে নিয়ে, তার অসম্মান নিয়ে, তার সন্তান জন্ম নিয়ে একটা প্রতারক লোকের সামনে এতগুলো কথা বলতে পারে? আপনার কি তা মিথ্যে বলে মনে হয়? তার মধ্যে কি এতটুকু সত্যি নেই? আচ্ছা, আপনি প্রমাণ করতে পারবেন যে আপনার সঙ্গে বিয়ের পর কয়েক মাস মিস্টার কুশল চ্যাটার্জি আপনার সঙ্গে ছিলেন? কি করে প্রমাণ করব স্যার? প্রমাণ করার তো কোনো উপায় আমার হাতে নেই, তাই বিশ্বাস অবিশ্বাস সবই আপনাদের ব্যাপার।
আমি তো সেদিন উপলক্ষে কোনো দাবি জানাইনি। আপনি তো আপনার মেয়েকে কুশল চ্যাটার্জির সন্তান বলে প্রতিপন্ন করার চেষ্টা করছেন, এর থেকে বড় দাবি আর কি হতে পারে? এমনও তো হতে পারে যে অন্য কারোর সন্তানকে আপনি কুশল চ্যাটার্জির সন্তান বলে প্রতিপন্ন করার চেষ্টা করছেন, তাকে ফাঁসিয়ে দিতে চাইছেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি যদি এখন বলি আপনি টুকলি করে ওকালতি পাশ করেছেন, তাহলে আপনি কি প্রমাণ করতে পারবেন যে আপনি টুকলি করেননি বা টুকলি করে ধরা পড়েননি? জনার, শি ইজ গোইং টু ফার, রিয়েলি শি ইজ গোইং টু ফার। আপনি ভাষা ব্যবহারে সংযত হন, আপনি এমন সব ইঙ্গিত করছেন তাতে একটি মেয়ের যথেষ্ট অপমান হওয়ার সুযোগ থাকে। আপনি প্রমাণ করতে পারবেন না, কিন্তু আমি প্রমাণ করে দেব যে বিয়ের পর একটা রাতও কুশল চ্যাটার্জি আপনার সঙ্গে ছিলেন না। এবং বিয়ের রাতেই বলপূর্বক কুশল চ্যাটার্জি ওখান থেকে বেরিয়ে আসেন। এই বিয়েতে ওনার কোনো হাত ছিল না, ওনার কোনো ভূমিকাও ছিল না, ওনাকে এই বিয়েতে বলির পাঠা হতে হয়েছিল। তাই নাকি? প্রমাণ আছে আপনার কাছে? অলবাত আছে। প্রমাণ যদি থাকে তাহলে প্রমাণটা করুন, প্রমাণ করতে তো কেউ বাধা দেয়নি আপনাকে। ইওর অনার, আমি জাহ্নবী চ্যাটার্জির মামিকে কিছু প্রশ্ন করতে চাই, তার জন্য তাকে এই উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইছি। আমি পেতে পারি অনুমতি? অনুমতি দেয়া হলো। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্যবই মিথ্যা বলিব না। আপনার নাম? সবিতা ঘোষ। রায়চড়া জি আপনার কি হয়? আমার একমাত্র ননদ হয়। রায়চড়া জিকে আপনি কতদিন ধরে চেনেন? বিয়ে হয়ে আসার পর থেকেই তোকে দেখছি, এই তো কিছুদিন হলো কলকাতায় গেছে, তাও আমাদের না বলে। আমরা ওই আন্দাজ করেছি শুধু, ওরা তো আগে আমাদের সাথেই থাকতো, কারণ রায়ের তো একটা কলঙ্ক আছে, তাই তো ওকে আমরা বিয়ে দিতে পারিনি। তার উপর আবার ওই বাচ্চাটা হয়ে গেল, আর আর ওই বাচ্চাটাকে নিয়ে তো আমাদের কাছে থেকেই ওর বাচ্চাটাকে মানুষ করেছে। হ্যাঁ, আপনি ওদের বিয়ের ব্যাপারে ঠিক কি জানেন? মানে তখন কি আপনারও বিয়ে হয়ে গিয়েছিল? হ্যাঁ স্যার, তার কিছুদিন আগেই আমার বিয়ে হয়েছে। এসে থেকেই তো দেখছি রায়কে ঘরেই পাওয়া যায় না, ও খুব পাড়া বেড়ানি ছিল। এই আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে ওর নামে খুব দুর্নাম শুনেছি স্যার, আর ওই আশেপাশের না সবাই বলতো ও খুব ছেলেদের সাথে মিশতে ভালোবাসে। আর ওর আগেও তো কিছু কলঙ্ক ছিল, ওই তাই জন্য তো ওই বিয়েটা না ওর লেগেও লাগছিল না। আর ওই ওই তারপরেই তো একদিন ওই দুর্যোগ, ওই কুশল চ্যাটার্জি বলে ওই ভদ্রলোক, হ্যাঁ, আমাদের বাড়িতে মাঝে মাঝে যাতায়াত করতেন, ওই পাড়ার অনেকের বাড়িতেই তিনি যেতেন, তবে আমার শাশুড়ি মা ওনার খুব আদর আপ্যায়ন করত স্যার। আমি বুঝতে পারতাম যে ওই মেয়েকে কুশল চ্যাটার্জির ঘাড়ে চাপাবেন বলে এত আদর আপ্যায়ন, কিন্তু স্যার ওই কুশল চ্যাটার্জির কাছ থেকে না কোনো রকম কোনো অসংযত আচরণ তো আমরা দেখিনি। উনি তো
সকলের সাথে সাধারণভাবে কথা বলেই চলে যেতেন। বরং আমার শাশুড়ি মা রায়কে দিয়ে ওই কুশল চ্যাটার্জির বাড়িতে খাওয়ার দিয়ে পাঠাতেন। ওই সেরকমই একবার বিকেলবেলা রায় একদিন ওই কুশল চ্যাটার্জির বাড়িতে গিয়ে আটকে পড়ে। পরের দিন এলাকার সবাই মিলে ওই বাড়িটা ঘিরে ফেলে। তখন সবাই মিলে রায়কে জিজ্ঞেস করে যে ওই কুশল চ্যাটার্জির সঙ্গে ওর সম্পর্কটা কী। তখন রায় সবার সামনে বলে যে কুশল চ্যাটার্জি ওকে বিয়ে করতে চায়। বিশ্বাস করুন, আমরা জানতাম যে কুশল চ্যাটার্জির মতো লোক রায়কে বিয়ে করতেই পারে না। আশেপাশের লোকরাও সবাই জানতো যে কুশল চ্যাটার্জির মতো লোক ওকে বিয়ে করতেই পারে না। কিন্তু স্যার, সবাই বুঝতো যে তারা বড় লোক, শিক্ষিত, ওদের মতো লোক কেন বলুন তো রায়কে বিয়ে করতে যাবে। আর বিয়ের কথা তো দূরস্থান, তিনি এমন কোনো ইঙ্গিতও দেননি যে মনে হতে পারে রায়ের প্রতি তার কোনো অনুরাগ ছিল। ইওর অনার, আমি ওনার বয়ানটি রেকর্ড করলাম। আমার মনে হয় যে কেসের জন্য এই বয়ানটির প্রয়োজনীয়তা খুব বেশি। ইওর অনার, আজকের মতন আমার সাক্ষ্য গ্রহণ এখানেই শেষ হল। আপনার সাক্ষ্য গ্রহণ শেষ হলেও আমার কিন্তু হয়নি। আমি আগে থেকেই জানতাম এরকম কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্যই আমি সাক্ষ্য গ্রহণের মাধ্যমে প্রমাণ করে দেব এই ভদ্রমহিলা এখানে এসে যা যা কথা বললেন প্রত্যেকটা কথা মিথ্যে বলেছেন। কুশল চ্যাটার্জি একে টাকার লোভ দেখিয়ে মিথ্যে কথাগুলো বলতে বাধ্য করেছে। একজন মহিলাকে অসম্মান করার জন্য যিনি যিনি নাকি সম্পর্কে ওর মামি হন তাকে এভাবে অপদস্থ করার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আস্তে আস্তে, কোনো কোলাহল নয়। আপনি কি বলতে পারেন রায় চ্যাটার্জি যেটা বললো সেটা সত্যি? সেদিনের এমন কোন লোক এ কথার সপক্ষে কোনো কথা বলতে পারেন? পারেন স্যার। এখন আমি উইটনেস বক্সে ডেকে নিচ্ছি আমার মামা শ্রী গোবিন্দ ঘোষকে। উনি আমার বক্তব্যের সপক্ষে সাক্ষ্য দেবেন। গোবিন্দ ঘোষকে উইটনেস বক্সে ডাকা হচ্ছে। বলুন, যা বলিবো সত্য বলিবো, সত্য ছাড়া মিথ্যা বলিবো না। যা বলিবো সত্য বলিবো, সত্য ছাড়া মিথ্যা বলিবো না। আপনার নাম? আমার নাম গোবিন্দ ঘোষ। এক্ষুনি যে মহিলা এসে রায় চ্যাটার্জি আর কুশল চ্যাটার্জির বিয়ের ব্যাপারে এতগুলো কথা বললেন, আপনি কি সেগুলো নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, ওনার সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? সে আমার স্ত্রী। আর আপনি রায় চ্যাটার্জির দাদা হন, তাই তো? আগে হ্যাঁ, তাই। আপনার বেশি সময় আমি নেব না, আপনাকে দু একটা প্রশ্ন করব। আপনি বলুন, রায় চ্যাটার্জি আর কুশল চ্যাটার্জির বিয়ে সম্পর্কে আপনি কি জানেন? কুশল চ্যাটার্জি একজন অত্যন্ত ধরিবাজ মানুষ। তিনি তার কর্মসূত্রে আমাদের ওই এলাকায় বসবাস করতেন এবং যে বাড়িতে বসবাস করতেন সেই বাড়িতে উনি তার সাঙ্গপাঙ্গ জুটিয়ে
নেশা ভাং সবই করতেন। তার রূপের ছটায় আমার বোন তাহার প্রতি আকৃষ্ট হয়। আমরা এই সম্পর্কে কিছু সেরকম প্রথম দিকে জানতাম না, আর কুশল চ্যাটার্জিও সেই সুযোগে মিথ্যে ভালোবাসার নাটক করে আমার বোনকে কাছে ডাকে। আমরা বুঝতে পারছিলাম যে এই সম্পর্ক হবার নয়। আমি এবং আমার বাবা আমরা কেউ চাইতাম না যে আমার বোন কুশল চ্যাটার্জির সঙ্গে মেলামেশা করুক, কিন্তু সেই সময় কুশল চ্যাটার্জির মতন মানুষকে এড়িয়ে যাওয়া একটি 18-19 বছরের মেয়ের পক্ষে দুঃসাধ্য ছিল। কুশল চ্যাটার্জি তখন মাঝে মাঝে আমার বোনকে নিয়ে বাইকে চড়ে এদিক ওদিক ঘুরে বেড়াত। আমরা কেউ এটা পছন্দ করতাম না। আমি আমার বোনকে বারণ করেছিলাম, আমার বাবার প্রবল আপত্তি ছিল, কিন্তু আমার বোন কোনো কথা শোনার মতন অবস্থায় ছিল না। আমার বোন আমাকে বলেছিল যে তোমরা তো আমার বিয়ের জন্য অনেক সম্বন্ধ দেখেছ, কিন্তু এরকম একটা সুন্দর ভালো ছেলের সঙ্গে কি তোমরা আমাকে বিয়ে দিতে পারবে? কুশল চ্যাটার্জি ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল। কুশল চ্যাটার্জির সঙ্গে আমরা দেখা করে কথা বলবো, এরকম একটা ভাবনা চিন্তা আমরা সবে শুরু করেছিলাম। আমরা ভেবেছিলাম যে আমরা ওর বাড়ির খোঁজ খবর নেব। আমরা স্থির করি যে আমার বোনের বিয়ে যদি তার সঙ্গে দিতেই হয় তাহলে তার বাড়ি ঘর, তার ফ্যামিলি কোথায় থাকে, কি করে, সমস্ত কিছু বিবেচনা করে তবেই দেব। কিন্তু ঠিক সেই দিনে দুর্ঘটনাটা ঘটে। আমার বোন তার বাড়িতে গিয়ে আটকে পড়ে এবং সেখানকার লোকজন সেই বাড়িটিকে ঘিরে ফেলে। আমাদের গ্রাম খুব রক্ষণশীল গ্রাম এবং তখন আরো রক্ষণশীল ছিল। সেদিনই বিচার সভা বসে এবং বিচার সভায় জিজ্ঞাসা করা হয় কুশল চ্যাটার্জিকে যে সে আমার বোনকে বিয়ে করতে রাজি কিনা। কুশল চ্যাটার্জি জানায় যে হ্যাঁ, সে রাজি। আমার বোনকেও জিজ্ঞাসা করা হয়। আমার বোনও বলে যে কুশল চ্যাটার্জি তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, তারা আর কোনো সময় দিতে চায় না এবং সেদিনই মন্দিরে নিয়ে গিয়ে বিয়ের ব্যবস্থা করে। কিন্তু কুশল চ্যাটার্জি সেদিন বারবার আপত্তি করেছিল যে সে বাড়ির একমাত্র ছেলে, সে বাড়িতে গিয়ে সবাইকে জানিয়ে ধুমধাম করে বিয়ে করতে চায়। সে বাড়িতে গিয়ে তার বাবা মার কাছে এই বিয়ের প্রস্তাব দেবে, কিন্তু গ্রামের লোকজন সেদিন তাকে ছাড়েনি। যদিও সেদিন সে চলে যেত তাহলে আমার বোনকে এই মিথ্যে বিয়ের নাটকটা সারা জীবন ভোগ করতে হতো না। আর আমার ভাগ্নিকেও এতটা নিগ্রহের শিকার হতে হতো না সারাটা জীবন ভর। আর আমাকেও এই মঞ্চে আসার কোনো প্রয়োজনই পড়তো না। বিয়ের পর কুশল চ্যাটার্জি মাস চারেক আমার বোনের সঙ্গে ছিল। আমার বোন যখন 4 মাসের অন্তঃসত্ত্বা তখন কুশল চ্যাটার্জি একদিন বলে যে সে কয়েকদিনের জন্য তার বাড়িতে যাচ্ছে এবং বলে যে তার বাড়িতে তো এই বিয়ের খবর জানে না, তাই তিনি বাড়িতে বলে আসবেন যে তাদের বিয়ের যেন ওখানে একটা রিসেপশন করা হয়। কুশল চ্যাটার্জি এবার আমার বোনকে জানায় যে সে আমার বোনকে নিয়ে তার বাড়িতে ফিরতে চায়। আমার বোন অপেক্ষায় থাকে দিনের পর দিন, মাসের পর মাস, কিন্তু কুশল চ্যাটার্জি আমার বোনকে আর নিতে আসে না। আমরা শহরে কিছুই জানতাম না, আর আমার বোন এত বোকা যে কুশল চ্যাটার্জি কোথায় থাকে, তার শহরের কি নাম,
কিছুই জিজ্ঞাসা করেনি, সে কোনো কিছুই জানে না, শুধু পাড়ার নামটা জানত। এরপর আমি আমার বোনকে নিয়ে কুশল চ্যাটার্জির বাড়ি খুঁজে বার করি, কলকাতায় যাই। আমরা যখন তার বাড়িতে যাই, তার বাড়ির লোকজন বলে যে বাইরে অপেক্ষা করতে। আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম। ইতিমধ্যে কুশল চ্যাটার্জি পাড়ার লোক জড়ো করে আমাদেরকে ঘিরে ফেলে।